হ্যালো ভিউয়ার্স, আপনি দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো অন স্ক্রিন, আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু দেখানো হচ্ছে প্লিজ কন্ট্যাক্ট নিয়ারেস্ট সিএসসি ফর ফার্দার গাইডেন্স। তো এটা কি কারণের জন্য আসছে, অর্থাৎ একেবারে অ্যাপ্লিকেশনের শেষ পর্যায়ে এসে সেভ করলেই কিন্তু এই সমস্যাটা দেখাচ্ছে। তবে এটা কিন্তু সমগ্র রাজ্যের সব জেলাতে নয়, কিছু কিছু জায়গাতে এটা দেখাচ্ছে বা কিছু কিছু জেলার যে সিএসসি আইডি আছে সেটাতেই এই এরর মেসেজটি দেখাচ্ছে, যার কারণে সেই সমস্ত জেলার মানুষ বা সিএসসি সাইবার ক্যাপ যারা রয়েছেন তারা কিন্তু নিউ অ্যাপ্লিকেশন করতে পাচ্ছেন না। তো এই ভিডিওতে লাইভ আপনাকে দেখাবো ঠিক কী কারণের জন্য এটা দেখাচ্ছে বা এটার জন্য করণীয় কি আছে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো এটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, পিএম বিশ্বকর্মা ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে এসে লগ ইন অপশানে এখানে ক্লিক করবেন। একেবারে নিচে আসার পরে দেখতে পারবেন এনলিস্ট গ্রাম পঞ্চায়েত প্রধান, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। যখনই এখানে ক্লিক করবেন এখানে আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করবেন। তো সাকসেসফুলি লগ ইন হওয়ার পরে দেখতে পারবেন এরকম ইন্টারফেসটি কিন্তু ওপেন হবে। এখান থেকে ফার্স্ট আপনার যে স্টেট হবে স্টেটটাকে সিলেক্ট করবেন। তো আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এরপরে ডিস্ট্রিক্ট, এই জায়গাতে ক্লিক করলেই মেন ব্যাপারটা হচ্ছে এখানে। তো এই জায়গাতে দেখতে পাচ্ছেন বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, উত্তর দিনাজপুর, হুগলি, এছাড়াও জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, মালদা, মেদিনীপুর অর্থাৎ ইস্ট পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়াও এখানে পুরুলিয়া। তো এই সমস্ত যে ডিস্ট্রিক্টগুলো আছে এই ডিস্ট্রিক্টেই কিন্তু এখন নিউ অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাকি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা বা এর মধ্যে মুর্শিদাবাদটা নেই, তো এই মুর্শিদাবাদ বা যে সমস্ত জেলাগুলো এর মধ্যে নেই এই জেলাগুলিতে কিন্তু এখন নতুন রেজিস্ট্রেশন আপনারা করতে পারবেন না। এখনও পর্যন্ত সিএসসি ম্যাপিং কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে হয়নি। শুধু যে ওয়েস্ট বেঙ্গল এমনটা নয়, এখানে আপনারা আসাম, রাজস্থান বা অন্যান্য যে রাজ্যগুলো আছে প্রত্যেকটা রাজ্যেই কিন্তু এই সিস্টেমেই চলছে। অর্থাৎ এই জায়গাতে যখনই আপনার স্টেট সিলেক্ট করার পরে দেখতে পারবেন যে এখানে আপনার সমগ্র যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা এখনও পর্যন্ত ম্যাপিং হয়নি বা এই লিস্টের মধ্যে নেই, যার কারণে যে সমস্ত জেলার নাম এই লিস্টের মধ্যে নেই সেই সমস্ত জেলা কিন্তু এখন নতুন অ্যাপ্লিকেশন করতে পারবে না যে স্টেটের হোক না কেন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু এখানে কিছু মিসিং আছে যেগুলো আমার চোখে পড়েছে, যেমন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়াও মুর্শিদাবাদ পড়ছে বা অন্যান্য আরও অনেক ডিস্ট্রিক্ট আছে যেগুলো এই লিস্টের মধ্যে নেই। তো এই সমস্ত জেলার যে সিএসসি হোল্ডার আছেন তারা কিন্তু এখনই নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন না, সেটা আপনারা চেক করলেই এখান থেকে দেখতে পারবেন। আরও ফার্দার জানার জন্য আপনার যে ডিস্ট্রিক্ট ম্যানেজার বা ডিএম আছে সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যে এই লিস্টে কবে নাম উঠবে বা ওয়েস্ট বেঙ্গলের সমগ্র যে ডিস্ট্রিক্টগুলো আছে সব ডিস্ট্রিক্ট কবে ম্যাপিং হবে বা কবে নামটি আসবে। আমাদের কাছে এই মুহূর্তে সঠিক কোনো আপডেট নেই, হতে পারে পরপর পরপর সব অ্যাড হবে। আবার এটা কেন এরকমভাবে সেপারেটে দেওয়া হয়েছে সেটাও আমার জানা নেই, এটাও হতে পারে যেহেতু ইশ্রম কার্ড করার সময় প্রচুর ট্রাফিকের সমস্যা হয়েছিল, অর্থাৎ রাত্রে বারোটা, একটা, দুটো, তিনটে পর্যন্ত মানুষ কাজ করেছিল, সার্ভার এতটাই স্লো ছিল বা সার্ভার এতটাই এরর আসছিল বা অনেকটা প্রবলেমের জন্য। হতে পারে কিছু ডিস্ট্রিক্ট আগে করে নেওয়া হচ্ছে পরে বাকি ডিস্ট্রিক্টগুলো কাজ হবে, এইভাবে করলে তাহলে সার্ভারটাও ফ্রি থাকবে আর সাধারণ মানুষকে এত হয়রানিও হতে হবে না বা যারা সিএসসি ইউজার রয়েছে বা ভিএলই তাদেরকেও এত প্রবলেম ফেস করতে হবে না। এটাও একটা কারণ হতে পারে যেটা আমার সঠিক জানা নাই, আমি এটা অনুমান করলাম। তো অবশ্যই সঠিকটা জানতে আপনারা চাইলে আপনাদের যে ডিএম আছে নিয়ারেস্ট জেলার সেই ডিএমের সাথেও কিন্তু যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওর মাধ্যমে এই আপডেটটি আপনাদেরকে দেওয়া ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক কী কারণে কেন এই এরর মেসেজটি দেওয়া হচ্ছে বারবার। তো যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।